ওয়াল্লা হঠাৎ করে ঘুম ভাঙিয়ে দেখেছি দুপুরের ফোনে একটা বাজে গিয়ে, হ্যালো গাইস আসসালামু আলাইকুম, কেন আছেন বেগুনা? আশা করি আল্লাহর অশেষ রহমতে বেগুনা গম আছেন, আইও গম আছি। যাই হোক, আজকে ঘুমে হঠাৎ করে এরকম ভাঙিয়ে দেখেছি দুপুর ফোন একটা বাজে, রান্না বাড়াতে কিছু ন করি, রান্না বাড়াতে বহুত দূরের কথা, মেয়ে গরো ফোন যেতে ঠিক মতো আজকে ন হাবাই। সকাল সকাল মেয়ে গো ইটি লুডিয়ে আরে এবারে কুদুর মাম হাবাই এরে ফ্রেশ ট্রেশ গড়িয়ে রে, আমি মোবাইলে কুদুর টাইম দিয়ে রে দূর মেয়েরে মাম হাবাইতে হবে তো আইও গেলাম গুদি ঘুমের দেশত। হঠাৎ করে এরা ফকিরে তো যার আওয়াজ দিয়ে রে ঘুম গান ভাঙে গিয়ে দাম গড়িয়ে রে ঘুম ভাঙিয়ে দেখে দি মোবাইল হাতে তুলে দেখে দি বাজার দা ফোন একটা, এখন কিজুম না কিজুম, এখন তাড়াহুড়ো করে ভাত বসাই দিয়ে ভাতের মধ্যে আলুও দুয়ো সিদ্ধ করে ফেললি, আলু দিয়ে সিদ্ধ করে ফেলে যেহেতু একলগে আলাদা আলাদা করে রাঁধিবার টাইম নেই। আর অনার ভাইয়েরও আইবার টাইম হয়ে গিয়ে দুজা হাইবার লাবলি ভাই বুঝতে দুজন এক দেড়টা বাজে দুজা চলে যাবো, এখন আর যেহেতু সিদ্ধ সেল হাই সে তাতে রাঁধিবার লোক টাইমও লাগিব, যেহেতু তাতে কোনো ইয়েও নাই আর সিলিন্ডার গ্যাসের মধ্যে আতে ব্যাগিন রাঁধন পরে এক কান ছুলো এত লাবলি আনতে বহুত দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করি আর আলুর মধ্যে দিয়ে আলু বাত্তা বানাই মাঝে আর হালিয়ে কুদুর বাই তো হারিয়ে আসে লেগে দিয়ে কোনো মতে দুজা আছে সরালু তারি নি চাই, আল্লাহ জানিবে দুজা আইলে কিনে কি হবু, অথচ ঘরের মধ্যে মা শুদ্ধ মাংস রাখে গিয়ে আজ রান্না করি পেলায়, আর আমি কিন্তু বহুত দূরের কথা যে বত্তা দিয়ে তারে খিলাইউ এখন ন জানি যে তে কিছু হয় নাকি নহয় এ নাল্লা বরসে, এখন দুজা আইও কাইলে রে মাখি তুমি, এখন দুজা আগে যাবে গোসল হইতে গিয়ে আয় আসতে করে আলু বাতা এর মাখি লোয়ের মাখি এর সামনে দিউম চাই কি হয়, আলু বাত্তা অবশ্য অনেকদিন ন হয় একই সব আলু বাত্তা হয় যে বই আলু বাত্তা কুদ হইলে হালিয়ের বাসি তো হারি ডাইল আলু এগিন এগিন গরম করি এর লয়ে ফেলি, এখন গরম করি লয়ে রে এখন আয় আস্তে আস্তে হাইতে বোঝাই আমি বড় দি দে দি ভাগ্য বালা বেড়ারে বোঝাই হনে বেড়া মাইনি এলে জামাই ফো আসলে ভাগ্য ব্যাপার এলে জামাই ফ আসলে ভাগ্য ব্যাপার ভাগ্য 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 বলে হতা এটা কোনো কথা, জামাই খাইলে এক কান অক্কর হয়ে হিসাব ধরে তাকে আর এতক্ষণ পর্যন্ত ঘুমের কী প্রয়োজন হয়েছে যে তোমার কোনো সমস্যা হয়েছে কি না, এখন আরও উল্টো জিগান আর কোনো সমস্যা হয়েছে না কিনলে কারণ হইলে দাঁড়িয়ে এতক্ষণ পর্যন্ত এত বেলা পর্যন্ত ন ঘুমোয় তো বেচারা ভাঙ্গিয়ে হইলাম দিলে লইয়ে তো বেচারা আবার হয়তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুই এলে ডরাইতে গা লাগবো, তো বিকালবেলা উঠিয়ে কারণ সাদুত গেলাম দেখো না আম দেখো না আমি কিন্তু ডাইরেক্ট টুকুর 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 করে ফাড়ে এটার মধ্যে আন্টিরে দেখে দিয়ে আম ফাড়ে এখন আন্টিরে জিগেলাম তো আন্টি আম বেশি বেনা আন্টি হতে না না তাতে হাইবার বহুত লোক আছে এখন কিছু মার আন্টিরে কিছু ন হয়ে এত লাগলে আন্টির আমের হবো ছবি তুলি লই ছবি তুলি আরে আশেপাশে বিউ সুন্দর লাগে সারিমিকে গাছ তো সারিমিকে হাইলে আম গাছ আর সুপারি গাছ এই ছাড়া আর কোনো কিছু গাছ নাই এই নাতে বহুত ভালো লাগে তারা বলি সুপিছিয়ে তুলি লাম আর এক সাইডে তো আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ আর এক সাইডে রাস্তা আর নিচে গণবসতি ওই তিন সাইডে দেখি দেখতে লাগে কিনে মধ্যে আয় তাহে দেখি জুম আর গরিব মানুষ যাই হোক ওনারা বেগুনা ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আর নিজের প্রতি অবশ্যই 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 যত্ন নেবে আর আর ভিডিওখান যদি ভালো লাগে থাকে অকটুকুশ করে শেয়ার মারি দিবে লাইক করিবে কমেন্ট করিবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকিবে।